আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দেশি মুরগি যদি বেশি দিন কুচি অবস্থায় থাকে তাহলে পরবর্তীতে মুরগি কি কি ধরনের সমস্যা হতে পারে, সেই বিষয়টি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটাতে ক্লিক দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, কেননা আমি সবসময় দেশি মুরগি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে যে কুচে ছাড়ানো যায় কীভাবে তার কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, এবং সর্বশেষ যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি হচ্ছে দীর্ঘ 8 মাস পরে আমার মুরগি দুটি ডিম দিতে শুরু করেছে। তো আপনারা চাইলে সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। তো আসলে দেখুন, কেন এত দেরিতে দেশি মুরগি ডিমগুলো দিল, তো সেইখানে মূল যে কারণটি ছিল সেটি হচ্ছে যে কুঁচে ভাব। দীর্ঘ 8 মাস যাবৎ তারা কুঁচে ধরেছিল এবং কুঁচে যে ভাব ছিল আমি অনেক পদ্ধতি প্রয়োগ করার পরেও তাদের কুঁচে ছাড়াতে পারিনি, যার কারণে তারা ডিমে আসতে পারেনি। ঠিক আছে, তো আসলে যে পদ্ধতিটা আমি অবলম্বন করেছিলাম সেটি হচ্ছে যে দেশি মুরগিকে আমি দিনে একবার করে গোসল করিয়ে দিয়েছিলাম 5 দিনের মতো নাগারে। তো তারপরে কিন্তু তাদেরকে আমি এর সাথে সাথে খেতে দিয়েছিলাম হচ্ছে দানাদার খাদ্য, যেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই লিঙ্কগুলো ডিসক্রিপশনে আপনারা পাবেন, এই ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি কুচে ছাড়ানোর ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনাদের অনেকটাই সহায়ক হবে। তো এই গোসল এবং পাশাপাশি দানাদার খাদ্য দেওয়ার ফলে আমার মুরগিগুলো প্রায় 8 দিনের মধ্যেই কিন্তু কুঁচে ছেড়ে যায় এবং তারপর পরেই কিছুদিন পরেই তারা কিন্তু ডিম দিতে শুরু করে দেয়। তো দেখুন, আসলে যে মুরগির কুঁচে ভাব, এই বেশি দিন কুঁচে থাকার ফলে যেই সমস্যাগুলো আমাকে ফেস করতে হয়েছে বা এখন আমি দেখছি, সেই সমস্যাগুলোর মধ্যে প্রথম একদম 1 নম্বর যেটি সেটি হচ্ছে যে মুরগির যে পালক, সেই পালক কিন্তু অনেকগুলো ঝরে গেছে। বিশেষ করে মুরগির পেটের অংশের যে পালকগুলো ছিল সে গা থেকে ঝরে গেছে, এবং এমন তো অবস্থায় মুরগির শুধু পেটের চামড়া দেখা যায়। মুরগিটা হাতে নিলে নিচের অংশে শুধু চামড়া রয়েছে। এরপর ইদানিং দেখছি মুরগির ঘাড়ের যে পালকগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে পড়ে যাওয়া শুরু হয়ে গেছে। তো এটি হচ্ছে একদম প্রধান লক্ষণ। এরপরে যে সমস্যাটি হবে সেটা হচ্ছে যে বেশি দিন যদি একটি মুরগি উমে থাকে, সেক্ষেত্রে সমস্যাটা হবে যে আপনি এই মুরগিকে যদি আপনি উমে বসান তাহলে সেই মুরগিটা কিন্তু বাচ্চা ফোটাতে পারবে না, কেননা তার মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে, সে প্রত্যেক দিনে একবার অথবা দুইবার এবং দিনের বেশি অংশ অথবা কিছু সময় দেখা যায় যে বাইরে থাকবে। আপনি যদি উমে দেন তাহলে একটা মুরগি যদি 3-4 ঘন্টা ডিমে তা না দেয় প্রত্যেক দিন তাহলে কিন্তু সেই ডিম ফোটার সম্ভাবনা 99% নেই বললেই চলে। তো দেখুন, যদি আপনি এমন মুরগিকে সিলেক্ট করেন যে কুঁচে ধরে আছে অনেকদিন যাবো তাহলে এখন তাকে ডিম দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ভুল করবেন। এই মুরগিটা কিন্তু ডিমটা ফোটাতে পারবে না, কেননা তার এত কম পালকের সংখ্যা যার কারণে তার তাপ হবে কম। এরপর দ্বিতীয়ত, সে মুরগিটি উঠে যাওয়ার প্রবণতা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় যে মুরগির ডিমগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুরগির কিন্তু অনেকগুলো পরিবর্তন চলে আসবে, এর মধ্যে মুরগির যে ঝুঁটি রয়েছে এই ঝুঁটির রঙটা কিন্তু একেবারে ফ্যাকাশে হয়ে যাবে। তো এরপর আরও কয়েকটি লক্ষণ দেখা দেবে, সেগুলো হচ্ছে মুরগির খাবার যেই প্রবণতা সেটি কিন্তু কমে আসবে। এরপর মুরগির যে পটি রয়েছে এটি কিন্তু দুর্গন্ধ সৃষ্টি করবে, যদিও পটি যদি ঠিক থাকে তারপরেও কিন্তু প্রকট দুর্গন্ধ ছড়াবে এই পটি থেকে। ঠিক আছে, তো আসলে দেশি মুরগি যদি আরও দীর্ঘদিন বা অনেকদিন যাবৎ কম অবস্থায় থাকে তাহলে কিন্তু আরও নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে। তো দর্শক, যখনই দেখবেন যে একটি মুরগি 10 থেকে 15 দিনের মধ্যে কুঁচে ছাড়ছে না তাহলে অতি দ্রুত আপনারা ওই মুরগিটিকে গোসল করানো শুরু করে দেবেন 1 নাগারে 5 দিন এবং তার সাথে সাথে দানাদার খাদ্য দিবেন। আশা করি 10 থেকে 15 দিনের মধ্যে ওই মুরগি কুঁচে ভাব ছেড়ে যাবে এবং আবার নতুন ডিম দিতে শুরু করবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এছাড়াও আমার ফেসবুকে একটি পেজ রয়েছে মা দেশি মুরগি খামার নামে, আপনি চাইলে সেখানে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনার মেসেজের উত্তর দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তো কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।